আজকের ভিডিওটা কিন্তু আর পাঁচটা যে ক্লাস আমি দিই তার থেকে সম্পূর্ণ আলাদা। তাই আমি তোমাদের অনুরোধ করব আজকের ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখবে। এবং তোমাদের সকলকে আমার তরফ থেকে এবং আমাদের চ্যানেলের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, তোমরা যেভাবে সাপোর্ট করছো চ্যানেলটাকে। আশা করব আগামী দিনেও তোমরা এইভাবেই আমাদের পাশে থাকবে এবং আমরাও তোমাদের পাশে থাকব। সেটা পুরোটা যদি তুমি ভিডিওটা শোনো তাহলে তুমি পরিষ্কার বুঝতে পারবে যে তোমাদের জন্য আগামী দিনে কি অপেক্ষা করছে। দেখবে অনেক চ্যানেল আছে যারা কিন্তু শুধুমাত্র টপারদের নিয়েই মাথা ঘামায়, অর্থাৎ কোনো একটা ক্লাস করাচ্ছে সেখানে কিন্তু তিনি বা সেই চ্যানেল কি করছে ধরে নিচ্ছে যে সবাই সবটাই বোঝে, সেইভাবে ক্লাস করিয়ে ওপর ওপর দিয়ে বেরিয়ে যাচ্ছেন। কিন্তু আমরা সেইটা কিন্তু কিছুতেই করব না। আমরা চাইব যে আমাদের চ্যানেলে যেমন টপাররা দেখছে তেমনি কিন্তু মিডিয়োকার বা বিলো মিডিয়োকার বা যারা পাস করার কথা ভাবছে এইরকম বিভিন্ন শ্রেণীর ছাত্রছাত্রীরাই আছে। তাই আমরা সবার কথা ভেবে চলবো। যেমন ধরো আমরা আগের দিনের যে ভিডিওটা দিয়েছিলাম, অর্থাৎ দুটো ক্লাস আগে যে ভিডিওটা দিয়েছিলাম, প্রতিভা ভালোর যে সাক্ষাৎকারটি ছিল সেটা কিন্তু একটা টপারকে 100 পেতে সাহায্য করবে বা তাকে 97, 98, 99 পেতে সাহায্য করবে। এবং আমরা লাস্ট মিনিট সাজেশনটা এখন অবধি আনতে পারিনি, ওই যে পরীক্ষার যে গ্যাপটা থাকবে ওই টাইমে ঠিক তোমরা আগের দিনের পরীক্ষাটা দিয়ে বাড়িতে ফিরবে, ঠিক দুপুর 3টে থেকে তোমরা কোশ্চেন অ্যান্সার সমেত ভিডিও পেয়ে যাবে। সেটা থাকবে লাস্ট মিনিট সাজেশন, সেইটা কিন্তু তোমরা দেখে যারা পাস করার জন্য চিন্তা করছো খুবই তাদের অনেকটাই উপকারে লাগবে, তারা আশা করি অনেকে পাস করে যাবে। এবং যারা মিডিয়োকার আছো তাদের জন্য আমি আলটিমেট সাজেশন সিরিজ এনেছি, HS 2024 চ্যাপ্টার ওয়াইজ সাজেশন সিরিজ এনেছি। তো প্রত্যেকের কথা ভেবেই কিন্তু চিন্তা ভাবনা করছি এবং তোমরাও যথেষ্ট অনেকে উদ্বিগ্ন আছো যে স্যার পাস করবো কিনা, এই করবো কিনা। তো তার জন্য বলবো কিছুটা তো ওপরওয়ালার হাতে আছেই, আমি যতটা সম্ভব আমার 100% দিয়ে তোমাদের জন্য চেষ্টা করছি। এবং আগামী দিনে জন্য আজকে আমি 3টে অ্যানাউন্সমেন্ট নিয়ে আসছি। প্রথম অ্যানাউন্সমেন্ট বলি, যেটা হচ্ছে যারা আমাদের চ্যানেলের মেম্বার অর্থাৎ সাবস্ক্রাইবার যারা আছো এবং টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন আছো, তাদের মধ্যে যারা যারা HS 2024 কেমিস্ট্রিতে 90% পাবে তাদের কিন্তু বাড়ির অ্যাড্রেসে একদম বাড়িতে আমাদের চ্যানেলের তরফ থেকে একটা ছোট্ট উপহার তাদের বাড়িতে পৌঁছে যাবে। তাদেরকে কি করতে হবে, তাদেরকে করতে হবে এই ভিডিওটাতে তোমরা যারা ভাবছো যে আমি 90+ পেতে পারি বা 80 পেতে পারো তারাও নামটা লিখে রাখো, তোমাদের নামটা কমেন্ট বক্সে গিয়ে লিখে রাখবে। তো নামটা কমেন্ট বক্সে লিখে রাখবে এবং তোমরা অতি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন থাকবে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবে এবং তোমাদের নামটা কিন্তু আজকের ভিডিওর কমেন্ট বক্সে তোমরা লিখে রাখবে। আজকের ভিডিও যে সমস্ত স্টুডেন্টদের নাম লেখা থাকবে সেটা আমরা নোট ডাউন রাখবো এবং তোমরা টেলিগ্রাম চ্যানেলে আছো, টেলিগ্রাম চ্যানেলের পর তোমরা তো ওখানে কিছু লিখতে পারো না, আমরা পরবর্তীকালে একটা টেলিগ্রাম গ্রুপ বানাবো যখন HS-এর রেজাল্টটা বেরিয়ে যাবে। এবং তোমরা সেখানে কমেন্ট সেকশনেও লিখবে কত পেয়েছো, কে কত পেয়েছো কেমিস্ট্রিতে। এবং যারা পুরনো মেম্বার আছো অর্থাৎ যারা সাবস্ক্রাইবার আছো তাদেরকে নিয়ে আমি ওই গ্রুপটা তৈরি করব, সেখানে তোমাদের আমি নাম অ্যাড্রেস সব নিয়ে নেব এবং আমাদের চ্যানেলের তরফ থেকে ছোট্ট যেটুকু একটা উপহার পাঠানো যায় সেটা তোমাদের আমি হোম অ্যাড্রেসে পাঠাবো। এটা শুধুমাত্র তোমাদের কিন্তু উৎসাহিত করার জন্য, আশা করি তোমরাও এটা পেতে চাইবে যে এত দূর থেকে মানে যে স্যারকে আমরা চোখে এখনো দেখিনি কোনোদিনও, সেখান থেকে যদি একটা গিফট আসে তোমাদের আশা করি ভালো লাগবে এবং সেটা একটা স্মরণীয় গিফট হয়ে থাকবে। তো তোমাদের প্রথম কাজ কি, তোমাদের প্রথম কাজ হচ্ছে আজকের ভিডিও কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে তোমার নামটা লিখবে, লজ্জার কোনো ব্যাপার নয়, তুমি 90 নাও পেতে পারো, তুমি তো লড়াই করছো, লড়াই করার মানসিকতা নিয়ে নেবছো, তুমি নামটা লিখে রাখো এবং টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে থাকবে। ঠিক যখন রেজাল্টটা বেরোবে যেটা বললাম গ্রুপ ক্রিয়েট করব এবং সেই গ্রুপ ক্রিয়েট করার পরে আমি ঠিক তোমাদের নাম কোনো না কোনো কমেন্ট সেকশন থেকে যাদের নাম পাবো আমি জয়েন করিয়ে ঠিক তুলে নেবো নামগুলো। এটা হচ্ছে 1 নম্বর অ্যানাউন্সমেন্ট। 2 নম্বর অ্যানাউন্সমেন্টটা হচ্ছে যারা ধরো মিডিয়োকার স্টুডেন্ট বা বিলো মিডিয়োকার যা হোক করে পাস করবে, দেখো পাস করে গেলেই তো হলো না, তোমাদের একটা ব্রাইট কেরিয়ারের প্রয়োজন আছে, তোমাদের ভবিষ্যতে চাকরির একটা প্রয়োজন আছে, তাদের জন্য আমাদের চ্যানেল কেমিস্ট্রি নিট গাইড টিম কিন্তু চিন্তিত বেশি, তাদের কীভাবে একটা সুন্দর কেরিয়ার দেওয়া যায়। তার জন্য আমরা কি করব, তোমাদের ঠিক HS যখনই শেষ হবে আমরা তোমরা যেমন প্রতিবাদীর সাক্ষাৎকার দেখেছো প্রীতি ছাত্রীর, আমরা সেই রকম আমাদের PBRCR-এ যে সমস্ত প্রীতি ছাত্রছাত্রী আছে তাদের মধ্যে অনেকেই কিন্তু আছে যারা মিডিয়োকার বিলো মিডিয়োকার, এরামও ছাত্রছাত্রী আছে যারা কিন্তু এখন চাকরি করছে প্রতিষ্ঠিত কিন্তু সে যখন স্টুডেন্ট ছিল একদম বিলো মিডিয়োকার ছিল। তো আমরা কি করব, লাস্ট 2-3 বছরে যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে যারা
তুলনামূলক মিডিওকার ছিল বা বিলো মিডিওকার ছিল বা টপারদেরও বলছি আমি, টপারদের জন্য থাকবে, যারা ধরো মিড নিট দিয়ে কোনো কলেজে ডাক্তারি পড়ছে, প্রত্যেকের জন্যই আমরা কি করব, বিভিন্ন কৃতি ছাত্রছাত্রীদের আনবো। সেটা কিন্তু শুধু টপার নয়, বিলো মিডিওকার বা মিডিওকার সেকশনেরও বিভিন্ন ছাত্রছাত্রী, তারা কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দিয়ে সরকারি ভালো ভালো কোর্স করছে, যে কোর্সগুলোর কিন্তু চাকরি প্রায় গ্যারেন্টি। তো সেই কোর্সগুলো সম্পর্কে তোমরা এখনো অতটা ওয়াকিবহল নয়। তো আমি কি করব, সেই সমস্ত ছাত্রছাত্রীর আমরা একটা করে আমাদের চ্যানেলে ইন্টারভিউ চালু করব, যেটা দেখে তোমরা বুঝতে পারবে তাদের স্ট্রাগল কি ছিল, তারা কিভাবে পরীক্ষা দিয়েছে, কি পরীক্ষার মাধ্যমে কি কোর্স করা যায়, এবং সর্বোপরি কি কোর্স করলে তার ফিউচারটা কি আছে, চাকরি কি আমি পাবো, অবশ্যই পাবে। মিডিওকার বিলো মিডিওকারদের জন্য অনেক চাকরি আছে, প্যারামেডিকেল সেক্টরটা পুরো পড়ে আছে, তোমরা নিশ্চয়ই পাবে, প্যারামেডিকেল একটা এন্ট্রান্স হয়, সমস্ত কিছু তোমরা জানতে পারবে ওই সাক্ষাৎকারগুলোর মাধ্যমে। তো আমি চেষ্টা করব সপ্তাহে অন্তত একজনকার কোনো সাক্ষাৎকার যদি আমি দিতে পারি, সেটার আমি অবশ্যই চেষ্টা করব, তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা ঠিক শেষ হওয়ার পরেই। তাছাড়াও দেখবো অনেকের কোয়ারি থাকে, স্যার রানিং ইয়ারে কি আমি জেন পাস দিয়ে আমি কি নার্সিংয়ে চান্স পাবো, এরকম স্টুডেন্টও আছে যারা রানিং ইয়ার দিয়ে জেন পাসে রানিং ইয়ারেই চান্স পেয়েছে বিএসসি নার্সিংয়ে, তাদেরও আমি সাক্ষাৎকার তোমাদের দেখাবো, তারা কীভাবে পড়েছে, কীভাবে পড়লে তুমিও চান্স পাবে, এগুলো তোমরা দেখতে পাবে আগামী দিনে আমাদের চ্যানেলে। আশা করব এই ভিডিওগুলো কিন্তু তোমাদের জন্য খুবই উপকারে লাগবে, এই ভিডিওগুলো আমাদের চলতেই থাকবে, ঠিক মার্চ মাসের শুরু থেকেই ভিডিওগুলো তোমাদের এই চ্যানেলে আসতে থাকবে। তোমরা যে কোর্স হয়তো কোনোদিনও না মিশোনি, সেরাম কোর্সেও দেখবে কত ব্রাইট ফিউচার আছে। তো আশা করব তোমরা কিন্তু এই চ্যানেলে তো আছোই সঙ্গে আমাদের, তোমরা ওই ভিডিওগুলোও দেখবে, যাতে তোমারও একটা ব্রাইট কেরিয়ার আমরা তৈরি করতে সাহায্য করতে পারি। তিন নম্বর অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে আমরা কিন্তু ঠিক উচ্চ মাধ্যমিক শেষ হওয়ার দিনই একটা টেলিগ্রাম চ্যানেলে আমাদের একটা অ্যানাউন্সমেন্ট রাখবো, আমাদের একটা ক্র্যাশ কোর্স লঞ্চ করব কেমিস্ট্রির ওপরই শুধু। সেই ক্র্যাশ কোর্সের ডিটেলস কি হবে সেটা আমরা টেলিগ্রাম চ্যানেলে আমরা জানিয়ে দেবো। কবে জানাবো, ঠিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা যেদিন তোমাদের শেষ হবে, অর্থাৎ তোমাদেরকে এর মাঝে আমরা ডিস্টার্ব করব না, তোমাদেরকে একদম জানাবো যেদিনকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হবে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা নোটিফিকেশানে পেয়ে যাবে, টোটালটা জানিয়ে দেবো কি করতে হবে। যদি তোমরা ইন্টারেস্টেড থাকো, অনেকেই WBJEE দেবে, অনেকে নিট দেবে, অনেকে জেনফাস ইউজি দেবে, অনেকে প্যারামেডিক্যাল দেবে, তো তোমরা ওই পরীক্ষাগুলোর প্রিপারেশনটা ওই ক্র্যাশ কোর্সের মাধ্যমে বাড়িতে বসেই অনলাইনে নিতে পারবে, যার কারণে তোমাদের খুবই সুবিধা হবে, তোমরা ডিটেলসটা পেয়ে যাবে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে। তো এই তিনটে আজকে ঘোষণা ছিল, আশা করি প্রত্যেকটা স্টুডেন্টের জন্য এই ঘোষণাটা উপকারে লাগবে কোনো না কোনোভাবে। দেখা হবে আমাদের আগামী ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।